ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুন, আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি ভিডিও শেয়ার করব বলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি নতুন প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে একটি প্রোডাক্টের নয়, আজ আমি একটি ব্র্যান্ডের অনেকগুলি প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে একসাথে শেয়ার করব। ভিডিওর থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরেই গেছো, আজকে আমি বায়োটিকের অনেকগুলি ফেস প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বায়োটিকের প্রোডাক্টগুলো বিভিন্ন রকমের ভেষজ জিনিসপত্র দিয়ে কিন্তু তৈরি হয়, কেমিক্যাল থাকে না একদমই আমি সেটা বলবো না, কেমিক্যাল থাকে কিন্তু সেগুলো হার্মফুল নয়, আমাদের স্কিনের কোনোরকম কোনো ক্ষতি করে না। বায়োটিকের প্রোডাক্টগুলো আমি নিজেই 3-4 মাস ধরে কন্টিনিউ ইউজ করেছি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমি। নাইকাতে আমি তখন প্রায় 40% মতো সেল চলছিল বায়োটিকের ওপরে, তো আমি তখন নাইকা থেকে অনেকগুলি বায়োটিকের প্রোডাক্ট কিনেছিলাম, ভেবেছিলাম ইউজ করে দেখি, দেন যদি ভালো লাগে তাহলে তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করব। তো ইউজ করে ওই দেখতে দেখতে গত 3 মাস ধরে আমি কন্টিনিউ বায়োটিকের প্রোডাক্ট ইউজ করেছি, তো এবার তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করার পালা। বিশ্বাস করো, আমি নিজে সত্যি বলছি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আমি বলবো না সমস্ত প্রোডাক্টই ভালো, তবে আমি যেগুলোর ভালো ভালো রেজাল্ট পেয়েছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি সেই সমস্ত প্রোডাক্টগুলোই তোমাদেরকে দেখাবো যে আমি কী কী প্রোডাক্ট নিয়েছিলাম তখন আর আমি কখন কী ইউজ করি, আমি সমস্ত ডিটেলসে তোমাদেরকে বলবো। ভিডিও শুরু করার আগে একটাই কথা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, বিকজ আমার চ্যানেলে কিন্তু এরকম ধরনের নতুন নতুন প্রোডাক্ট রিভিউ আর নতুন নতুন শপিং ব্লগ কিন্তু আসতেই থাকে। কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে বায়োটিকের 7-8 মিনিমাম প্রোডাক্টের রিভিউ একসাথে শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। সবার ফার্স্টে তোমাদের সাথে বায়োটিকের যেই প্রোডাক্টটা আমি শেয়ার করব সেটা হচ্ছে এই প্রোডাক্টটা, বায়ো হোয়াইট অ্যাডভান্স ফেয়ারনেস ফেস ওয়াশ। এই প্রোডাক্টটা তোমাদেরকে 1-2 টোন মিনিমাম স্কিন টোন কিন্তু ব্রাইট করতে সাহায্য করবে এই ফেস ওয়াশটা। বিশ্বাস করো ভীষণ ভালো একটি ফেস ওয়াশ, আর এই ফেস ওয়াশটা দেখো এখানে লেখাই আছে 100% পিওর অ্যান্ড ন্যাচারাল অ্যাডভান্স ট্রিটমেন্ট উইথ বায়োটেকনোলজি ফ্রম সুইজারল্যান্ড। আর দেখো পিছনে পুরোপুরিভাবে ডিটেলসে লেখাই থাকে এই প্রোডাক্টগুলো সম্বন্ধে। বলে এই ফেস ওয়াশটার প্রাইস, এই ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে ন্যাচারালি 120 রুপিস, বাট আমি যেহেতু 40% ডিসকাউন্টে নিয়েছিলাম আর একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিলাম, তো এই ফেস ওয়াশটার প্রাইস অ্যারাউন্ড আমার ওই 70-75 রুপিস এরকমই পড়েছিলো। এত কম প্রাইসে এত ভালো একটি ফেস ওয়াশ, 100 ml এর ফেস ওয়াশ এটি। আর এটার দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সমস্তই কেমিক্যাল ফ্রি ইনগ্রিডিয়েন্টস, ঘৃত কুমারী, লিফ প্লাম, টমেটো, ফ্রুট জুস, এই ধরনের বিভিন্ন রকমের হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি। আর এই ফেস ওয়াশটা কিন্তু অল স্কিন টাইপস সবাই এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। দেখো এর বায়োটিকের সমস্ত প্রোডাক্টের গায়ে কিন্তু লেখাই থাকে আয়ুর্বেদিক রেসিপি, মানে বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ভেষজ জিনিসপত্র দিয়েই কিন্তু, হার্বাল জিনিসপত্র দিয়েই কিন্তু এই বায়োটিকের সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হয়। আর এটা কিন্তু অল স্কিন টাইপস সেটা তো তোমাদেরকে বললাম, এটা কিন্তু নিঃসন্দেহে তোমরা সকলেই এই ফেস ওয়াশটা ইউজ করতেই পারো, খুব ভালো একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা ইউজ করলে তোমরা কী কী রেজাল্ট পাবে এবার সেটা বলি তোমাদেরকে। এই ফেস ওয়াশটা আমি যতবার ইউজ করেছি, ইউজ করার পরেই স্কিনটা অনেকটা সফট হয়ে যায়, স্মুথ হয়ে যায়, হালকা গ্লোয়িং ফিল হয় স্কিনে। এটা লেখাই আছে অ্যাডভান্স ফেয়ার ট্রিটমেন্ট ফেস ওয়াশ, তো এই ফেস ওয়াশটা ইউজ করার ফলে কিন্তু তোমরা যদি রেগুলার এই ফেস ওয়াশটা ইউজ করো তাহলে আমি বলবো না যে ঝকঝকে ফর্সা হয়ে যাবে তোমরা, বাট হ্যাঁ তোমার যে স্কিন টোন তার তুলনায় তুমি 3-2 টোন মিনিমাম স্কিন টোন কিন্তু ব্রাইট দেখতেই পাবে। হ্যাঁ এই ফেস ওয়াশটা সত্যি স্কিনটাকে হালকা ব্রাইট করতে কিন্তু হেল্প করে, আমি নিজে রেজাল্ট পেয়েছি তাই বলছি। এবার চলো নেক্সট প্রোডাক্টে চলে যাওয়া যাক। ফেস ওয়াশ করার পর আমরা কী করি, টোনিং করি আমাদের স্কিনকে, তো এবার আমি বায়োটিকের একটি টোনার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি যেই টোনারটা ইউজ করি সেটা হচ্ছে বায়ো কিউকাম্বার টোনার, বিশ্বাস করো টোনারটা ভীষণ ভালো, আর এটা অল স্কিন টাইপ সবাই এটাকে ইউজ করতে পারে, যাদের স্কিনে অ্যাকনে পিম্পলের প্রবলেম আছে তাদের জন্য তো ভীষণ ভালো এই টোনারটা, আর আমার মতো যারা নর্মাল টু কম্বিনেশন স্কিনের আছো তারাও এই টোনারটা ইউজ করতে পারো, বিশ্বাস করো খুব 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 ভালো একটি টোনার। আর এই বায়োটিকের বোধ হয় 2টো টোনার পাওয়া যায়, এই একটা কিউকাম্বার টোনার আর একটা আছে হানি ফ্লেভারের কোনো টোনার, তো এটা আমার ভীষণ বেস্ট লেগেছে, আমার খুব ভালো লেগেছে এই টোনারটা, আমি নিজে ডেইলি ইউজ করি, খুব ভালো একটি টোনার, আর এটাও বিভিন্ন রকমের হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই টোনারটা তৈরি। আর এই টোনারের উপরে দেখো লেখাই থাকে পোর টাইটেনিং টোনার উইথ হিমালয়ান ওয়াটার,
তো এইটা মানে আমাদের যে ওপেন পোর্সগুলো আছে না সেগুলোকে টাইট করতে হেল্প করে। এই টোনারটা ভীষণ ভালো, সত্যি বলছি খুবই ভালো একটি টোনার, অনেকবার ভালো ভালো বলে ফেললাম, বাট সত্যি ভালো একটি টোনার। আর সমস্ত হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি। দেখো আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস তোমাদেরকে বলছি: দারু, হলদি রুট, ধনিয়া ফ্রুট, মাজু ফল, পেপারমিন্ট অয়েল, খিরা জল। এই ধরনের বিভিন্ন রকমের হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই টোনারটা তৈরি। আর এই টোনারটার প্রাইস হচ্ছে 175, বাট আমি যেহেতু অফারে নিয়েছিলাম তো আমার এটা অ্যারাউন্ড 120-115 রুপিজের মধ্যে আমি এটাকে পেয়ে গেছিলাম। ভীষণ ভালো একটি টোনার, তোমরা সকলে এটাকে ইউজ করতে পারো। এরপর চলো নেক্সট প্রোডাক্টে চলে যাই। আমি তোমাদেরকে নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেই প্রোডাক্টটা হচ্ছে এই ময়েশ্চারাইজার। আমরা প্রত্যেকে ফেস ওয়াশ করার পরে টোনিং করি, দেন কিন্তু আমরা ময়েশ্চারাইজার ইউজ করি। শীতকালের জন্য তো এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো। যাদের অয়েলি স্কিন, যাদের ড্রাই স্কিন, যাদের নর্মাল স্কিন, প্রত্যেকে শীতকালে এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো। আর এই ময়েশ্চারাইজারটার নাম হচ্ছে বায়োটিকের বায় মর্নিং নেচার ভিজিবল ফ্ললেস স্কিন ময়েশ্চারাইজার। এটা কিন্তু অল স্কিন টাইপস লেখাই আছে, রেঞ্জটা তো জাস্ট ওয়াও। তো যখন সকাল টাইমে এই ময়েশ্চারাইজারটা ইউজ করি, তারপর সারা দিন আমার স্কিন টোনটা ভীষণ সফট থাকে, স্মুথ থাকে, ভীষণ ভালো একটি ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটাও সম্পূর্ণ হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি, আয়ুর্বেদিক বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই ময়েশ্চারাইজারটা তৈরি। আর এটার প্রাইস হচ্ছে 199, বাট আমি অফারে যেহেতু নিয়েছিলাম তো আমি এটাকে 125-130 মধ্যে কিন্তু পেয়ে গেছিলাম। তো চলো নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। বায়োটিকের ফেস ওয়াশ নিয়ে আলোচনা করলাম, তারপর বায়োটিকের টোনার নিয়ে বললাম, দেন তোমাদেরকে বায়োটিকের ময়েশ্চারাইজারটারও রিভিউ দিলাম। এবার তো বায়োটিকের কোনো একটা ক্রিম নিয়ে তোমাদেরকে বলতেই হবে। তো আমার যে ক্রিমটা সবথেকে বেশি ভালো লেগেছে বায়োটিকের, সেটা হচ্ছে বায়ো হোয়াইট অ্যাডভান্স ফেয়ারনেস ট্রিটমেন্ট। এই ক্রিমটা, এই ক্রিমের ওপরে কিন্তু লেখাই আছে ফেয়ারনেস ট্রিটমেন্ট, অর্থাৎ এই ক্রিমটা কিন্তু আমাদের ফেসকে উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করবে, আমাদের ফেসে স্কিন টোনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করবে এই ক্রিমটা। আর এই ক্রিমটার প্রাইস কিন্তু ভীষণ কম, মাত্র 115 rupees এই ক্রিমটার প্রাইস। আর আমি যেহেতু অফারে কিনেছিলাম তো তখন তো আমি এই ক্রিমটা 70 rupees মাত্র পেয়ে গেছিলাম। এত ভালো একটি ক্রিম মাত্র 70 rupees পেয়ে গেছিলাম, আর এটার কোয়ান্টিটি হচ্ছে 50 grams। সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, প্রত্যেক স্কিন টোনের প্রত্যেকেই কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু অল স্কিন টাইপস। আর এই এই ক্রিমটা, আর এই ক্রিমটার ইনগ্রিডিয়েন্টসগুলোও কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এই ক্রিমটা কিন্তু বিভিন্ন রকমের ফুড দিয়ে কিন্তু এই ক্রিমটা তৈরি, কিন্তু অল স্কিন টাইপস তোমাদেরকে তো আগেই বললাম, প্রাইসটাও তোমাদেরকে বলে দিয়েছি। আর এই এই ক্রিমটা অ্যাপ্লাই করলে কিন্তু সত্যি তোমরা একটা ব্রাইট আর উজ্জ্বল এফেক্ট কিন্তু দেখতে পাবে নিজেদের স্কিনে। চলে এবার নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। এরপর আমি নেক্সট তোমাদের সাথে যেই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়োটিকের বায়ো পাপায়া ট্যান রিমুভাল স্ক্রাবার। স্ক্রাবারটা কিন্তু সত্যি ট্যান রিমুভ করতে সাহায্য করে, তবে আমি এটা বলবো না যে তোমরা একবার ইউজ করলে আর ট্যানটা সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে গেল। এই স্ক্রাবারটা যদি তোমরা উইকে দুদিন করে ইউজ করতে পারো, 1 month পরে গিয়ে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে, ট্যানটা কিন্তু পুরোপুরি রিমুভ করে দেয় এই স্ক্রাবারটা। কিন্তু ভীষণ ভালো একটি স্ক্রাবার, আর প্রাইস রেঞ্জ তো ভীষণ 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 কম, মাত্র 75 rupees তোমরা 50 grams এই প্রোডাক্টটা পেয়ে যাবে। আর আমি যেহেতু অফারে কিনেছিলাম তো আমি এটাকে অনলি 45 rupees পেয়ে গেছিলাম। এই স্ক্রাবারটাও কিন্তু বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আর এই স্ক্রাবারটাও কিন্তু অল স্কিন টাইপ, প্রত্যেকটা স্কিন টোনের মানুষজনই কিন্তু এই স্ক্রাবারটা ইউজ করতে পারো। আর ট্যান রিমুভ করতে কিন্তু এই স্ক্রাবারটা ভীষণ 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 হেল্প করে। তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু আলাদা করে সম্পূর্ণ ডিটেলস রিভিউ কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করবো বায়ো ফুড হোয়াইটনিং ডিপ পিগমেন্টেশন অ্যান্ড ট্যান রিমুভাল ফেস প্যাক। এই ফেস প্যাকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা যদি বায়োটিকে এই স্ক্রাবারটা বাই করো তাহলে কিন্তু অবশ্যই তার সাথে এই ফেস প্যাকটাও বাই করো। এটা কিন্তু ট্যান রিমুভাল একটি স্ক্রাব, তার সাথে কিন্তু এটা ট্যান রিমুভাল একটি ফেস প্যাক। স্ক্রাবারটা বাই করো, তার সাথে কিন্তু অবশ্যই তোমরা এই ট্যান রিমুভাল ফেস প্যাকটাও বাই করো। এই ট্যান রিমুভাল ফেস প্যাকটাও কিন্তু অল স্কিন টাইপস, আর এই ট্যান রিমুভাল ফেস প্যাকটাও কিন্তু 50 grams একটি প্রোডাক্ট, আর এটার রেঞ্জও সেম 75 rupees। আর আমি যেহেতু অফারে বাই করেছিলাম তো 45-40 rupees মধ্যে কিন্তু আমি পেয়ে গেছিলাম এই প্রোডাক্টটাও। আর এই প্রোডাক্টটাও কিন্তু বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। যখনই তোমরা এই স্ক্রাবটা ইউজ করবে তারপরে কিন্তু এই ফেস প্যাকটা মাস্টলি ইউজ করে নিও, উইকে দুদিন করে তোমরা স্ক্রাবটা আর ফেস প্যাকটা ইউজ করতে পারো, তো তোমরা ভীষণ 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 ভালো রেজাল্ট পাবে, ট্যানটা কিন্তু অলমোস্ট রিমুভ হয়ে যায়।
1 month দেখার পরে তোমরা নিজেরাই বেস্ট রেজাল্ট ফিল করবে। খুব ভালো করে স্কিন থেকে কিন্তু ট্যানটা রিমুভ হয়ে যায়। নেকে অ্যাপ্লাই করতে পারো, সারা মুখে অ্যাপ্লাই করে নিতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে অল স্কিন টাইপস। এটা যারা আমরা রেগুলার বিভিন্ন রকমের দরকারের জন্য বাইরে বেরাতে হয় আমাদেরকে, তো আমাদের কিন্তু ট্যানিং একটা খুব বড় সমস্যা। তো এত কম প্রাইসে, বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যদি আমরা এরকম দুখানা ফেস প্যাক আর তার সাথে স্ক্রাবিং যদি পেয়ে যাই এত কম প্রাইসে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউজ করে দেখা উচিত। আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু তোমরা এই দুটো প্রোডাক্ট একবার হলেও ইউজ করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা। আর এটা অল স্কিন টাইপস, তোমাদেরকে তো অল ডিটেলস বলেই দিলাম। তো চলো এবার নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করবো বায়োটিকের অ্যাডভান্স আয়ুর্বেদা এই বায়ো কোকোনাট হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিমটার ব্যাপারে। এই ক্রিমটা বেসিক্যালি আমি রাতের বেলা ঘুমানোর আগে ইউজ করি। এই ক্রিমটা অলমোস্ট আমার শেষ হয়ে এসছে। এই ক্রিমটা আমি তো তোমাদেরকে বললামই, আমি রাতে ঘুমানোর আগে ইউজ করি এই ক্রিমটা। আর এই ক্রিমটা হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিম লেখাই আছে গায়ের মধ্যে, বাট আমি বলবো না এই ক্রিমটা হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং করতে কোনোরকম কোনো হেল্প করে বলে। আমি নিজের ক্ষেত্রে অ্যাটলিস্ট এই ক্রিমটা নিয়ে কোনো হোয়াইটনিং ব্রাইটনিং ফিল পাইনি। তবে এই ক্রিমটা অ্যাপ্লাই করে যখন আমি রাতের বেলা ঘুমিয়ে অ্যান্ড দেন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো একটা রিফ্রেশ ফিল পেয়েছি আমি আমার স্কিনের মধ্যে। খুব সুন্দর, মানে একটা কোমল ভাব যেটা থাকে সেটা আমি ফিল করেছি এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে। আর আমাদের স্কিনকে অনেক বেশি সফট আর স্মুথ বানাতে হেল্প করে এই ক্রিমটা। আর এই ক্রিমটারও কিন্তু বিভিন্ন রকমের হার্বাল অ্যান্ড আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তোমাদেরকে আগেই বললাম। আর এই ক্রিমটার প্রাইস হচ্ছে 199 rupees। আর এই ক্রিমটাও আমি যেহেতু 40% অফারে পেয়েছিলাম, তো আমি এটাকে বোধহয় 125 কি 130 এরকম কিছু একটা প্রাইসে পেয়ে গেছিলাম এই ক্রিমটা। আমার অলমোস্ট ভালোই লেগেছে, এই ক্রিমটা খারাপ লাগেনি। তবে ওই ফেয়ারনেস যে ব্যাপারটা লেখা আছে ওটা আমার মনে হয় না যে এটা ফেয়ারনেস করতে কোনোরকম কোনো হেল্প করে। এরপর নেক্সট আর একটি প্রোডাক্ট দেখাবো তোমাদেরকে বায়োটেকে, সেটা হচ্ছে এই বায়ো ক্যারোট সিড অ্যান্টি এজিং আফটার বাথ বডি অয়েল। এই বডি অয়েলটা আমি রেগুলার 1 month ধরে ইউজ করছি। উইন্টারে অ্যাপ্লাই করার জন্য বডি অয়েল হিসাবে আমি বলবো এই বডি অয়েলটা ভীষণ 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 ভালো একটি বডি অয়েল। এটা যদি তোমরা সকালবেলা অ্যাপ্লাই করো স্নানের টাইমে, তোমরা মিনিমাম পুরো সারা রাত চলে যাবে, পরের দিন সকাল অবধিও তোমরা একটা রিফ্রেশ ফিল পাবে এই বডি অয়েলটা অ্যাপ্লাই করলে। আর এই বডি অয়েলটা অল স্কিন টাইপস, প্রত্যেকে ইউজ করতে পারো। আর এটাও সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট দিয়ে দেখো তৈরি হয়। আর এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গাজর, তো গাজর দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়। আর এছাড়াও আরও বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস থাকে, সেগুলো হচ্ছে তোমার সম্পূর্ণ হার্বাল অ্যান্ড আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। দেখো এখানে লেখাই আছে বডি অয়েল হিসাবে, অ্যাজ আ বডি অয়েল আমি বলবো এই বডি অয়েলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে এই বডি অয়েলটা। মাত্র 135 rupees 120 ml এর একটি প্রোডাক্ট, ভালো একটি বডি অয়েল, নিতে পারো তোমরা, উইন্টারে ইউজ করতে পারো, আফটার বাথ মানে স্নানের পরে তোমরা এই বডি অয়েলটা ইউজ করতে পারো, খুব ভালো একটি বডি অয়েল। আর অল স্কিন টাইপস, তোমাদেরকে তো আমি আগেই বললাম। তো যাই হোক, আজকে আমি বায়োটিকের 8টা প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। রিভিউ শেয়ার করলাম বলতে আমি যেই সমস্ত প্রোডাক্টগুলো রেগুলার বেসিকে ইউজ করি বায়োটিকের, সেই সমস্ত প্রোডাক্টগুলো যেগুলো আমার ভালো লাগে, তো আমার মনে হলো তোমাদের সাথেও শেয়ার করা উচিত। তো তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম বায়োটিকের এই সমস্ত প্রোডাক্টগুলো। আর আমাকে অনেকেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে বায়োটিকের প্রোডাক্টটা রিভিউ করার জন্য। এবার আমি বলি এই প্রোডাক্টগুলো কখন কখন আমি অ্যাপ্লাই করি। আমি এই ফেস ওয়াশটা দিয়ে ডেইলি ফেসটাকে ভালো করে ওয়াশ করি, আর তার সাথে কিন্তু আমি এই টোনারটাও ডেইলি ফেস ওয়াশ করার পর অ্যাপ্লাই করি। আর তারপর আমি অ্যাপ্লাই করি এই ক্রিমটা, অ্যাডভান্স ফেয়ারনেস ট্রিটমেন্ট যে ক্রিমটা আছে বায়োটিকের, সেটাও আমি অ্যাপ্লাই করি। আর উইকে 2 দিন করে আমি এই স্ক্রাবটা অ্যাপ্লাই করি বায়োটিকের, আর তার সাথে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করি, ট্যান রিমুভাল স্ক্রাব অ্যান্ড ট্যান রিমুভাল ফেস প্যাক। এগুলোও কিন্তু আমাদের ফেয়ারনেস আনতে সাহায্য করে। তো এইগুলো তো গেলই, আর তার সাথে তোমাদেরকে তো বললামই, কিন্তু আমি বললামই এই কোকোনাট ক্রিমটা আমি রাতের বেলা অ্যাপ্লাই করি ঘুমানোর আগে, আর তার সাথে এই মর্নিং ময়শ্চারাইজারটা আমি সকালবেলা মুখ ঠুক ধুয়ে অ্যাপ্লাই করে নিই এই ময়শ্চারাইজারটা। আর এছাড়াও সন্ধেবেলা ইচ্ছে হলেও ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করে নিই। অনেক টাইমে এই বডি অয়েলটা আমি ডেলি অ্যাপ্লাই করি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বায়োটিকের যে সমস্ত প্রোডাক্টগুলো আমার কাছে আছে, যেগুলো আমার ভালো লাগে, আমি ডেইলি ইউজ করি যে সমস্ত প্রোডাক্টগুলো, তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কোনো প্রোডাক্ট নিয়ে যদি তোমাদের কোনোরকম কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমরা আলাদা করে রিভিউ চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেই প্রোডাক্টটা
নিয়ে আলাদা করে রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। আমার ফেসে অ্যাপ্লাই করেও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই প্রোডাক্টটা। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। এছাড়া যদি তোমরা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, তার সাথে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কও দেওয়া থাকে, তো চাইলে সেখানে তোমরা আমাকে ফলো করে আমার সাথে কথা বলতে পারো। তো আজকের ভিডিওটা এটুকুই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটুও যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও, আর ভিডিওটায় কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না ভিডিওটাকে। তার সাথে সাথে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও, বিকজ আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসলে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, আর সবার আগে তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এটুকুই।